নাবালিকাকে ধর্ষণের অভিযুক্ত যুবককে 25 বছরের কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা আদালত। অভিযুক্ত যুবকের নাম তারিফুল ইসলাম, তার বাড়ি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির এলাকায়। শুক্রবার জেলা পক্সো আদালতে স্পেশাল কোর্টের বিচারক ইন্দিবর ত্রিপাঠী বিচারাধীন বন্দীকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। জানা গিয়েছে 2020 সালের 12ই ডিসেম্বর ময়নাগুড়ি ব্লকের 11 বছরের নাবালিকা কয়েকজনের সঙ্গে বাড়ির পাশে চা বাগানে চা ফুল তুলতে গিয়েছিল। অভিযুক্ত যুবক তাদের ভয় দেখায় বাগানের মালিক এসেছে, সেই ভয়ে নাবালিকার সঙ্গে থাকা সকলে বাগান থেকে পালিয়ে যায়। সে সময় অভিযুক্ত যুবক নাবালিকার মুখ চেপে চা বাগানের মধ্যে কুকর্ম করে। সেই দৃশ্য নাবালিকার ভাইয়ের নজরে পড়ে। বাড়িতে গিয়ে পরিবারকে জানায় ভাই। এরপরেই পরিবারের লোক চা বাগানে পৌঁছালে তারা দেখতে পায় অভিযুক্ত যুবক পালিয়ে যাচ্ছে। বাগানের নর্দমার পাশে নাবালিকা পোশাক ছাড়া অচৈতন্য অবস্থায় পড়েছিল। জখম নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি ময়নাগুড়ি থানায় অভিযোগ জানায় পরিবার। অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। শারীরিক পরীক্ষায় উঠে আসে নাবালিকার সঙ্গে কুকর্ম করা হয়েছে। এতদিন মামলাটি বিচার চলছিল জেলা আদালতে। এ ব্যাপারে সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন, মোট 8 জন এই মামলার সাক্ষী ছিল। বিচারক অভিযুক্তকে 25 বছরের কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানার নির্দেশ দেন। অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড নির্দেশ দিয়েছেন। ক্ষতিগ্রস্ত নাবালিকাকে 4 লক্ষ টাকা জেলা লিগ্যাল সার্ভিস অথরিটি থেকে দিতে বলা হয়েছে। এই ঘটনাটি হচ্ছে 12/12/2020 ময়নাগুড়ি থানার একটি গ্রামের ঘটনা, যেখানে দেখা যাচ্ছে যে অভিযোগ যেটা সেটা হচ্ছে মেয়েটির বয়স তখন 11 বছর ছিল। সে তার ভাই যার বয়স 8 বছর এবং তাদের কিছু বান্ধবী মিলে তাদের বাড়ির কাছে একটা চা বাগানে চা বাগানের ফুল এবং পাতা তুলতে গিয়েছিল। সেটা বিকেলবেলা 4:30 নাগাদ। এই আসামিও তাদের সঙ্গে ওখানে পাতা তুলছিল। সেই সময় যখন অন্ধকারটা হয়ে যায়, সেই সময় হঠাৎ করে আসামি চিৎকার করে বলে যে বাগানের মালিক আসছে, মালিক আসছে। এই কথা শুনে সব বাচ্চারা দৌড় শুরু করে। এই মেয়েটি এবং তার ভাই এবং এই আসামি একদিকে দৌড়ে যায়। তখন মেয়েটির ভাই দেখতে পায় যে আসামি পিছন দিক থেকে তার বোনের মুখ, দিদির মুখ চেপে হাতটা ধরে টেনে বাগানের ভিতরে নিয়ে যাচ্ছে। সেই ছেলেটি দৌড়ে বাড়িতে যায় বা তার বাড়িটা কিছুটা দূরে গিয়ে বাড়িতে গিয়ে মাকে ঘটনাটা জানায় এবং মা এবং ভাই আবার সেই বাগানে ছুটে আসে এবং বাগানে ছুটে আসার পরে তারা মেয়েটিকে নাম ধরে ডাকতে থাকে এবং তারপরে ভাইটা দেখতে পায় যে ছেলেটি সেই বাগান থেকে পালিয়ে যাচ্ছে। তারপর তারা বাগানের ড্রেনের ধারে মেয়েটিকে উলঙ্গ অবস্থায় আনকনসাস অবস্থায় অজ্ঞান অবস্থায় মেয়েটি ওখানে পড়েছিল। মেয়েটিকে তার মা কোলে করে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পর মেয়েটিকে শুশ্রূষা করে, কিন্তু মেয়েটি এত ভীত সন্ত্রস্ত ছিল, সেই সময় মেয়েটি কিছু বলতে পারেনি। মেয়েটি তার বাবাকে খবর দেয় এবং মেয়েটির বাবা বাজারে গিয়েছিল, সে সেখান থেকে ছুটে আসে। আসার পর তারা ময়নাগুড়ি হাসপাতালে মেয়েটিকে নিয়ে যায়। ময়নাগুড়ি হাসপাতালে ডাক্তার দেখার পরে তার বাবা মাকে জানায় যে আপনার মেয়ের সঙ্গে খারাপ কাজ কিছু হয়েছে, আপনারা থানায় অভিযোগ করুন। তখন মেয়েটির মা মেয়েটিকে জিজ্ঞেস করলে মেয়েটি তখন শুধু একটা কথাই বলে যে আমাকে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছিল, এই কথাটাই বলে। কিন্তু তার প্রাইভেট পার্টসে ব্লিডিং ইঞ্জুরি পাওয়া গেছিলো এবং পরবর্তীকালে তারা ময়নাগুড়ি থানাতে অভিযোগ দায়ের করে। মেয়েটিকে জলপাইগুড়ি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। জলপাইগুড়ি হাসপাতালে মেয়েটি অ্যাডমিট হয়। এখানে মেয়েটি প্রথম ডিসক্লোজ করে অরিজিনাল ঘটনার কথা তার দিদিমার কাছে। দিদিমাকে সে সমস্ত ঘটনা খুলে বলে এবং সে দিদিমাকে জানায় যে সেদিনকে রাত্রেবেলা ছেলেটি তার ভেজাইনা এবং তার অ্যানাল দু জায়গাতেই তার সঙ্গে সেক্সুয়াল ইন্টারকোর্স করে এবং ডাক্তার ও মেডিকেলে যেটা পেয়েছে সেখানে দু জায়গাতেই তার ইঞ্জুরি পাওয়া গেছে। এই কেসে টোটাল 8 জন সাক্ষী প্রসিকিউশনের পক্ষ থেকে দেওয়া হয় এবং সেকশন 6 এই কেসটি চার্জ হয় এবং সমস্ত পক্ষের সাক্ষী শোনার পর উভয় পক্ষের সওয়াল জবাব হওয়ার পরে মহামান্য পক্সো আদালত স্পেশাল কোর্ট মাননীয় ইন্দিবর ত্রিপাঠী আজকে এই আসামিকে 25 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছর সশ্রম কারাদণ্ড এবং ভিকটিমকে 4 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার দিয়েছে। 2020 সালের ঘটনা এবং আমাদের আইনটা অ্যামেন্ডমেন্ট হওয়ার পরে এটাই প্রথম রায় আমাদের জলপাইগুড়ি কোর্ট থেকে বেরোলো। এটা তো অবশ্যই একটা ঐতিহাসিক রায়, এটা সমাজের কাছে একটা বড় বার্তা যাবে।